কয়েকটা প্রশ্ন দিয়েছে মেয়েরা, একটু খেয়াল করে শুনেন। এর ভেতরে তাহাজ্জুদের নামাজে নিয়ত করব কিভাবে, এটা কি সুন্নত না নফল? এটা সুন্নাত, তাহাজ্জুদের নামাজ সুন্নত নামাজ, নফল বলেও নিয়ত করতে পারেন, কিন্তু সুন্নত নামাজ এটা। পিরিয়ড চলাকালীন সময়ে কোন কোন ইবাদত করা যাবে, নারী পুরুষের সেজদা তথা নামাজে কোনো পার্থক্য আছে কিনা? আপনার যে মাসে তিন দিন, সাত দিন, দশ দিন সর্বোচ্চ, এ সময় আপনি নামাজটা পড়তে পারবেন না, কোরআনে কারিমের কোনো আয়াত একাধারে পড়তে পারবেন না, ভেঙে ভেঙে পড়া জায়েজ আছে, আল্লাহর জিকির করা জায়েজ আছে। আমার মনে হয় কথা আপনি বুঝে ফেলেছেন। শুধুমাত্র নামাজ আর কোরআনের আয়াত সরাসরি পড়তে পারবেন না, পড়লে ভেঙে ভেঙে পড়বেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শিক্ষার জন্য যদি কাউকে শিক্ষা দিতে চান, এভাবে ভেঙে ভেঙে পড়াবেন, অসুবিধা নেই। নারী পুরুষের সেজদা তথা নামাজে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, পার্থক্য শুধু নারীদের শারীরিক গঠনের কারণে ওই দাঁড়ানো এবং সেজদা দেওয়া আর বসা, এই তিনটা নিয়মে। তাছাড়া সোরা কিরাতে সালাম ফেরানোয় কোনো অসুবিধা নেই, সব একই রকম। মেয়েদের শারীরিক গঠনের কারণে ওরা দাঁড়াবে পা এক জায়গায় দিয়ে, দুই নম্বরে যখন সেজদা দেবে তখন গোটো হয়ে দেবে, এই পুরুষের মতো ছড়িয়ে ছিটিয়ে না। আমরা যেমন সেজদা দিলে আমাদের নিজ দিয়ে একটা ছাগলের বাচ্চা চলে যাওয়ার মতো ফাঁকা রাখি, আপনাদের রাখা লাগবে না, একেবারে আটক হয়ে দাঁড়াবেন, গোটো গোটো হয়ে যেন আপনার ভেতরে আর কোনো কিছু প্রবেশ করতে না পারে। তিন নম্বরে যখন বসবেন, পা মেলিয়ে বসবেন, মানে পায়ের উপরে যেন আপনার বসা যায়, পুরুষের মতো এক পা তুলে দিয়ে আর এক পায়ের উপরে বসার দরকার নেই, দুই পা মেলিয়ে দিয়ে ওর উপরে বসবেন। আশা করছি কথা বুঝিয়েছেন, যদি না বসেন আপনার স্বামীকে দিয়ে আপনি দেখে নেবেন, আমি কিন্তু দেখাতে পারছি না। আমার মসজিদের ইমাম পাঁচ ছয় বছরের বাচ্চাদের নিয়ে আসতে নিষেধ করে, না এটা জায়েজ নেই। কোন ইমাম বলেছে? ওটা ইমাম, ওরা ইমাম বলা যায় না, বাচ্চাদের কারো নিয়ে আসবেন, ওরা যত আনন্দ ফুর্তি করতে পারে করুক। মসজিদে নববীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে মসজিদ আমি নিজে দেখেছি, বাচ্চারা ওখানে খেলা করে, আসরের নামাজের পরে দেখছি বাচ্চারা খেলা করছে, কান পেতে শুনি ওরা খেলার স্বরে একজনকে আর একজন ধরে আর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই শিক্ষাগুলো ওরা মায়েদের কাছে বোনদের কাছে পেয়েছে, কারণ আরে মায়েরা বোনেরা মসজিদে নববীতে নামাজ পড়তে আসে, ওদেরকে নিয়ে আসে, আর আপনি আসতে নিষেধ করেছেন। কোন হুজুর গো এটা? এই ইমাম সাহেবকে যে বাচ্চাদের মসজিদে আসতে নিষেধ করে, এ কি ইমাম, এ জালেম? আমরা আমাদের বাচ্চাদের নামাজে নেব কিনা শরীয়তের আলোকে? অবশ্যই সাত বছর বয়স থেকে আপনি উদ্বুদ্ধ করবেন, দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে দরকার হয় মারধর করে হলেও নামাজ পড়ানো লাগবে। মসজিদে মাদ্রাসায় দান সাদকা করলে সাদকায়ে জারিয়ার সওয়াব হয়, আর কোনো গরিব অথবা আত্মীয় স্বজনকে দান সাদকা করলে তা কি সাদকায়ে জারিয়ার? অবশ্যই সওয়াব হবে।